আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আপনারা শাপলা ফুল মাটিতে লাগাতে পারবেন অনেকে। এবং কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা শাপলাকে সার্ভাইভ করার জন্য এবং সুন্দরভাবে শাপলা ফুল ফুটানোর জন্য? এখানে একটা গর্ত, দেন এই গর্তের ভিতরে আমাদের যে শাপলাটা থাকবে এটা এখানে বসাই দিব। কারণ আপনারা যে মাটির পটটা তৈরি করতেছেন সেটা কিন্তু একটা ছোট একটা জিনিস, সেটাতে কিন্তু ওটার এনাফ পুষ্টির প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেইন ইন অ্যানাদার এপিসোড। তো প্রিভিয়াসলি একটা ভিডিওতে আমি যে বলেছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা শাপলা ফুল মাটিতে লাগাতে পারবেন। অনেকেই আমাদের শখ থাকে যে শাপলা ট্যাঙ্ক কীভাবে তৈরি করে বারান্দাতে, ছাদে, হ্যাঁ, এবং কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা শাপলাকে সার্ভাইভ করার জন্য এবং সুন্দরভাবে শাপলা ফুল ফুটানোর জন্য। হ্যাঁ, তো আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আজকে কী কী জিনিস কভার করব ভিডিওর শুরু থেকে বলে নিচ্ছি। কিভাবে আপনারা শাপলা ফুলের পট তৈরি করবেন, পটে কী কী জিনিস ব্যবহার করবেন, তো কী কী জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যাতে করে ঘন ঘন শাপলার ফুল ফোটে, হ্যাঁ, এবং শাপলার গাছটা একটু হেলদি থাকে। সো এই সকল সকল বিষয় আমি চেষ্টা করব কভার করার জন্য। আর যদি কোনো কিছু মিসিং হয়ে যায় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আমার একটি গ্রুপ আছে জানেন, ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট, অবশ্যই গ্রুপে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন, আদারওয়াইজ আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো না। আপনাদের প্রবলেমের উপর বেস করেই আমি ভিডিওগুলো তৈরি করি। সো চলে যাই মূল ভিডিওতে। প্রথমত আমাদের যা যে সকল জিনিস লাগবে সেই সকল জিনিসের মধ্যে হচ্ছে একটা পাত্র লাগবে যেটার ভিতরে আমরা শাপলাটাকে পটিং করতে পারবো। আমি এখানে একটি প্লাস্টিকের ডিব্বা নিয়েছি, মানে একটা বোতল টাইপের। তো আপনারা একটু বড় সড়ো টবও ইউজ করতে পারেন বা এই ধরনের মতো আমাকে একটা বালতি শেপ একটা পট ইউজ করতে পারেন। তো আপনারা নার্সারিতে টব কিনতে পাবেন খুব সুন্দর সুন্দর। তো আমি যেহেতু আমার বাসায় এইটা ছিল, দ্যাটস ওয়াই আমি একটু ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, আমি যে পাত্রটা ইউজ করতেছি এটা নিচে একটু তলাটা ফাটা আছে, দ্যাটস ওয়াই আমি একটা পলি ব্যাগ ইউজ করছি নিচে দিয়ে যাওয়ার জন্য। আই থিঙ্ক এটা ভালো একটা রেজাল্ট পাবো, যাতে ফাটা দিয়ে কোনো পোকা মাটির পানির সাথে মিক্স না হতে পারে আমি একটা পলি দিয়ে দিলাম নিচে। সো দিয়ে আমি ফার্স্ট লেয়ারে কি আপনাদের দিতে হবে আপনাদের দেখাচ্ছি। এইভাবে দিবেন সবার নিচের লেয়ারে এই ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমার শাপলাকে নিউট্রিশন যোগাবে গ্রাউন্ড ফার্টিলাইজার হিসেবে। তো আমি এখান থেকে অল্প কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা যে কোনো প্ল্যান্টেশন করতে গেলে অ্যাকোরিয়ামের এটা হচ্ছে আপনাদের পদ্ম বলেন, শাপলা বলেন, হ্যাঁ, সো যেটাই করেন নিচে আপনারা ভার্মি কম্পোস্ট দিয়ে দিবেন। সো অনেকে বলবেন আমাকে যে ভাই কেন গোবর দেওয়া যাবে না বা গোবর কেন আমরা ইউজ করব না। ভাই, গোবর থেকে এক ধরনের পোকা তৈরি হয় যেটা পানির কন্ডিশনকে একটু নষ্ট করে। হ্যাঁ, অনেকেই ইউজ করে, বাট আমি সাজেস্ট করব যে এটা ইউজ করবেন, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। আর আমি কয়েকজন বড় ভাইরা যারা অলরেডি শাপলা করতেছে তাদের সাথে কমিউনিকেট করছি। হ্যাঁ, এটা করার পরে আমরা মাটি ইউজ করব, নর্মাল সাধারণ মাটি। তো আমি সকালবেলা মাটি খুঁজতে খুঁজতে এই যে ভিজা মাটি পাইছি, তো আমি এইটা দিয়েই পটিং করি যেহেতু পাই নাই অন্য কোনো কিছুই। সো এই মাটিটাই আমি ইউজ করি আপাতত। মাটিটা আমি সুন্দর করে বসাই দিচ্ছি ভিতরে, একটু আঠালো মাটি, বাট পানি পেলে এটা অলরেডি বসে যাবে অটোমেটিকলি। মাটিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ অনেক শক্ত শক্ত মাটি। এটা এক পাইলিং এর এখান থেকে পাওয়া মাটি, তো আপনারা যে কোনো মাটি ইউজ করতে পারেন, বাট নিচে যে বললাম ভার্মি কম্পোস্ট এটা অবশ্যই নিচের লেয়ারটাতে ইউজ করবেন।
কারণ এই মাটিটা যখন নিউট্রিশন শেষ হয়ে যাবে তখন এই ভার্মি কম্পোস্ট থেকে বেসিক্যালি শাপলাটা নিউট্রিশন দিবে। আর আরো কিছু আমি আপনাদের টিপস শেয়ার করব, ভিডিওর সাথেই থাকেন, ভিডিওর শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে দিব। শাপলাটা আগে রেডি করি মাটি। আর মাটিটা যদি আমরা আগে ভেঙে শুকিয়ে নিতাম তাহলে একটু বেটার হতো সুন্দরভাবে পটে বসানোর জন্য, যেহেতু আমার মাটিগুলো শুকনো না ভিজা, সেহেতু একটু কষ্টই হচ্ছে আমার মাটিগুলো ঠিক ঠিক জায়গায় বসানোর জন্য। আর মাটিগুলো যখন ভিজবে আবার এটা বসে যাবে। তো এই হচ্ছে আমার শাপলা যেটা আমি বসাবো এখানে। তো শাপলাটা হচ্ছে একটু পার্পেল কালারের শাপলা, একটা গিফট পেয়েছি আমি বড় ভাইয়ের কাছ থেকে, মিরাজ ভাইয়ের কাছ থেকে। তো ওই দিন আমি বলেছিলাম যে কিভাবে শাপলা পটিং করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। পরে জাস্ট একটা ছুরি দিয়ে ভিতরটাতে আমি একটা গর্ত করব, করে এটাকে বসাই দিব। আপনারা যতটা আঠালো বা শক্ত মাটি মনে করতেছেন ততটা না, কারণ এটা যখন পানি পাবে তখন এটা বসে যাবে। আমরা তো বারবার হ্যাসেল নিতে চাই না, পটটা যদি আর একটু বড় হয় সেটা শাপলার জন্য অনেকটাই ভালো, কারণ শাপলা শিকড় ছড়াবে নিচে। এখন যে কাজটা করব আমরা, এর উপরে সিলেট স্যান্ড দিয়ে দিব, মানে সেটা হচ্ছে লাল বালি ভালো করে ধোয়া, হ্যাঁ ওয়াশ করা সিলেট স্যান্ড। আমি আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম এবং এটা একটু বড় বড় দানা রাখছি, যেটা ছোট দানা সেটা আমি অন্য জায়গায় ইউজ করছি। সো এটা একটু খানিকটা বড়, নো প্রবলেম, এটা জাস্ট আমি উপরে ছিটিয়ে দিব যাতে মাটিটা পানির সাথে কোনো প্রকারভাবে মিক্স না হয়, নাহলে পানিটা ঘোলা হতে থাকবে। আমি যতবার ওয়াটার চেঞ্জ দিব ততবার এটা ক্ষয় হবে আর মাটিটা ঘোলা করবে। তো এবার জিজ্ঞেস করতে পারেন ভাই শাপলাটা কিভাবে লাগাবো। হ্যাঁ, শাপলা লাগানোর সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি। তো একটা ছুরি বা অন্য কিছুর মাধ্যমে জাস্ট এখানে আমি একটা গর্ত তৈরি করব। আমরা হাত দিয়ে হোক ছুরি দিয়ে হোক একটা গর্ত তৈরি করব, এইভাবে একটা গর্ত। দেন এই গর্তের ভিতরে আমাদের যে শাপলাটা থাকবে এটা এখানে বসাই দিব, জাস্ট একটু গর্ত হলে বেটার হতো। আপনারা শাপলাটা আগে দিয়ে দেন মাটিটা বসাবেন, আমার একটু মিস্টেক হয়েছে এখানে, তারপর আমি ট্রাই করি। তো যেটা বলতেছিলাম আরেকটু আগে আগে শাপলাটা দিবেন, দেন মাটিগুলো বসাইলে মনে হয় বেটার হতো আপনাদের। আমি এটা করি নাই বাট এটা আপনারা করবেন। দেন শাপলার গোড়ায় আমি আবার মাটি দিয়ে দিতেছি। শাপলাটাকে সুন্দর করে বসাইয়া দেন আবার আমি এখানে কিছু স্টোন যেগুলো সরাইছিলাম এইগুলো সিলেট স্যান্ডগুলো, তো সিলেট স্যান্ডগুলো দিয়ে দিলাম সুন্দর করে গোড়ায়। তো আমার শাপলা পট রেডি। এবার যে সকল মরা শাপলা আছে এগুলো আমি ফেলে দিব, সমস্যা নাই, এখান থেকে আবার শাপলা গজাবে। তো আসুন এটা নিয়ে আমরা ট্যাঙ্কে যাই, দেন ট্যাঙ্কে দেই, দেখি কেমন দেখা যায় আর কী কী করা যায় ট্যাঙ্কে দেওয়ার পরে। তো শাপলাটা নিয়ে আসা হইলো, এবার এটাকে আস্তে করে বসাই দিই। তো ভয়ের কিছু নাই, শাপলার এই যে ডালপালা যদি ভেঙে যায়, একটা ফুল ছিল ফুলটাও ভেঙে গেছে, এটা আবার দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কতদূর কি দাঁড়ায়। তো এটা একটু মেনটেন্স করতে হবে কয়েকদিন, যে সকল ডালপালা পচে যাবে এগুলো ফেলে দিতে হবে।
তো আমি একটু ছেটে দিচ্ছি, কারণ এগুলো ট্রান্সপোর্টেশনে ভেঙে গেছে। হ্যাঁ, মাছগুলো একটু হ্যাপি হবে, প্ল্যান্ট পাইছে। তো দিয়ে দেওয়া হইল শাপলা গাছটা, তো অনেক বড় গাছ ছিল, দ্যাটস ওয়াই অনেকাংশে ভেঙে যাচ্ছে। তো একটু দেখাই আপনাদের ফুলটা, দেখেন পার্পেল কালার একটা ফুল, এটা কলি ছিল, খুব সুন্দর, ভেঙে গেল। একটু ছেড়ে দিচ্ছি গাছগুলো, এটা আবার সুন্দর করে এখান থেকে গজাবে। এটা নর্মাল শাপলার মতো না যে অনেক ডালপালা ছড়াবে, অনেক বড় বড় পাতা হবে। হ্যাঁ, কলিগুলো ছিল, অনেকগুলো কলি নষ্ট হয়ে গেল। এই ছিল শাপলা কিভাবে পটিং করতে হয়। আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব আমি এখন, যে অ্যাকচুয়ালি শাপলা ভালো করে করার জন্য আপনাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। তো এই শাপলা ভালোভাবে করার জন্য আপনাদের যে সকল জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল শাপলার যে ট্যাঙ্কটা আপনারা দিবেন সেই ট্যাঙ্কে যেন সানলাইট পড়ে। সূর্যের আলো যদি না পড়ে আপনাদের শাপলা ট্যাঙ্কে তাহলে শাপলা হবে না। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখা যাবে শাপলা পাতা ঠিকই ছড়াচ্ছে কিন্তু ফুল আর ফুটতেছে না। হ্যাঁ, তো আপনাদের এই মাথায় এটাও রাখতে হবে, যদি বেশি করে ফুল ফুটাতে চান তাহলে অবশ্যই শাপলার যে পট বা ট্যাঙ্ক যেটাই তৈরি করেন সেটাকে অবশ্যই রুফটপে দিতে হবে। সো এবং অনেকেই আমাকে কোশ্চেন করবে যে ভাই আমরা যে শাপলার যে চারিটা তৈরি করতেছি বা শাপলার যে পন্ড, সেখানে তো মশা তৈরি হবে, তাই না? সো মশা তৈরি হলে সেখানে অবশ্যই আপনারা কিছু গাপ্পি, মলি, প্লাটি, লাইফ বেয়ারার যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। সো ওইভাবে আপনারা মশাটা কন্ট্রোল করতে পারবেন। আর অনেকে বলবেন ভাই ছাদে যদি শাপলা করি সেক্ষেত্রে তো পানি গরম হয়ে যাবে, সাথে কি শাপলার কোনো ক্ষতি হবে? না ভাই, শাপলার জন্য অনেক রোদের প্রয়োজন, মানে সানলাইটের প্রয়োজন। যত সানলাইট দিতে পারবেন অত তো পাতা ছাড়বে এবং ভালো ফুল পাবেন। হ্যাঁ, শাপলা বলেন, লোটাস বলেন, সেম, ওদের দুইটাই দুইটার সিস্টেমই সেম। এবং আর এই মাথায় রাখবেন আরেকটা বিষয়, আপনারা যখন পটিং করবেন অবশ্যই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এটা বটমে দিয়ে দেওয়ার জন্য, কারণ আপনারা যে মাটির পটটা তৈরি করতেছেন সেটা কিন্তু একটা ছোটো একটা জিনিস, সেটাতে কিন্তু ওটার এনাফ পুষ্টির প্রয়োজন হয়। সো এনাফ পুষ্টি আপনাকে দিতে গেলে এনাফ ওকে সার দিতে হবে। সো অন্য কোনো রাসায়নিক সার না আমাদের দিতে হবে, ন্যাচারাল যে সার এটাই আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করি, মানে কেঁচো সার যেটা বলে, কেঁচো দিয়ে যে সারটা তৈরি করা হয়। আর এই আর ছয় মাস বা সাত মাস পরে যখন এই মাটির গুণাগুণটা শেষ হয়ে যাবে তখন আপনারা লিলি ট্যাব ইউজ করতে পারেন। একটা ট্যাবলেট পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ব্র্যাক নার্সারি এবং অনলাইনে দারাজেও কিনতে পাবেন, অনেক বড় ভাইরাও সেল করে। হ্যাঁ, তো এই লিলি ট্যাবলেট ইউজ করবেন, যার ফলে কি হবে শাপলাটা এনাফ নিউট্রিশন পাবে। হ্যাঁ, সো এই ছিল শাপলা নিয়ে কিছু কথা। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এটা সলিউশন দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।